বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের উন্নয়ন আর অর্জন যদি চান শেখ হাসিনার সত্য ও দখল নেতৃত্ব কোনো বিকল্প নেই। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। দীর্ঘ প্রায় ৬ বছর পরে অনুষ্ঠিত হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে আগামী ৩ বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হলেন মোজাম্মেল হক মণ্ডল। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সমন্বয়ক সাখাওয়াত হোসেন শফিক এবং সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, গাইবান্ধা সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি এমপি, সাতুল্লাপুর পলাশবাড়ি আসনের সংসদ সদস্য কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।